আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। কিছুদিন আগে একটি পোস্ট করেছিলাম, আপনাদের কমেন্টের উত্তর নিয়ে এবং মতামত নিয়ে আমি একটি ভিডিও করব। ইতিমধ্যে কিন্তু প্রথম পর্বটি আমরা করেছি, এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। তো এই পর্বে যারা প্রশ্ন করেছেন এই সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ স্কিপ করবেন না, আর ভিডিওটি ফটাফট একটি লাইক করে দেন। আর শুনেন, আপনার প্রশ্নের উত্তর পেয়ে চলে যাবেন না, কারণ এখানে এমনই কিছু প্রশ্ন আছে যা আপনার মনে ঘুরপাক খায়। এই প্রশ্নগুলোর উত্তর না নিয়ে যদি আপনি একই প্রশ্ন যদি কমেন্ট বক্সে করেন তাহলে কিন্তু আর উত্তরটা পাবেন না। আর একটা কথা বলছি, আপনার মনে যদি ব্যতিক্রম ধরনের আরও কিছু প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। এই ভিডিওর কমেন্ট কালেক্ট করেও কিন্তু সামনে আরেকটি প্রশ্ন উত্তর পর্ব ভিডিও করা হবে। তো এই বিষয়টা সকলেই খেয়ালে রাখবেন। ভিডিওটি যেন লম্বা না হয় এই জন্য খুব দ্রুত গতিতে কথা বলবো, কথাগুলো খুব স্পষ্টভাবে বুঝবেন এবং কানের ভিতরে হেডফোন লাগিয়ে শুনতে থাকুন। প্রথম প্রশ্ন যিনি করেছেন তিনি হচ্ছেন আমির হোসেন। তিনি বলেছেন, কোন মাইক্রোফোন দিয়ে গজল রেকর্ড করেন এবং কোন অ্যাপস ইউজ করেন? আমি বলতেছি ভাইয়া, আমি BM80 এই কন্ডেন্সার মাইক্রোফোন দিয়ে অডিও রেকর্ড করি। এর দাম মাত্র 5,000 টাকা এবং Cubase 5 দিয়ে আমি এডিট করি অডিও। এখন কিউবেট অল ইনস্ট্রুমেন্ট 9 দিয়ে বর্তমান কাজ করছি। আশা করছি আপনার উত্তরটা পেয়েছেন। দ্বিতীয় প্রশ্নে যাব আমরা। দ্বিতীয় প্রশ্ন যিনি করেছেন নবীন টিয়ন, আপনি কোন কম্পিউটার ব্যবহার করেন? আমি Cry5 কম্পিউটার ইউজ করি, 8GB র্যাম এবং প্রসেসর খুব ভালো, এটা দিয়ে সব কাজ করা যায়। বিস্তারিত বলতে পারছি না নবীন টিয়ন, আশা করছি তোমার উত্তরটা পেয়েছ। আর দেখছো এটা HP, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, MD ম্যান প্রশ্ন করেছেন কোন মাইক্রোফোন? ভাইয়া বলে দিয়েছি, এটা হচ্ছে BM800 কন্ডেন্সার মাইক্রোফোন, দাম 5,000 টাকা। আচ্ছা, কাউসার আহমেদ বলেছেন, আমি সুর দিয়ে ছড়িয়ে দিতে চাই পুরো বিশ্বকে আমার কণ্ঠ আল্লাহ নবীজির শানে, কীভাবে এটা সম্ভব? পটাপট একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করুন এবং গজল এডিটিং শিখুন এবং ভিডিও এডিটিং শিখুন, ভিডিও করুন, ইউটিউবে আপলোড করুন, আপনার গজল ছড়িয়ে যাবে সবার মাঝে। আশা করছি আপনি উত্তরটা পেয়েছেন। আচ্ছা, মেহেদি জারিফ বলছেন যে ভাইয়া পড়াশোনার পাশাপাশি এত সুন্দর কাজ করেন কীভাবে? থ্যাংক ইউ সো মাচ, আমি এখনও প্রফেশনাল কাজ করতে পারি না, আপনাদের জন্য কষ্ট করছি, চেষ্টা করছি ভালো করার, অডিও কাজ শিখতেছি, সামনে আরও ভালো কাজ হবে, আপনারা যদি আমার সাথে থাকেন আরও ভালো কাজ হবে ইনশাআল্লাহ, আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, পরে প্রশ্ন করেছেন অগ্রদূত, তিনি বলতেছেন যে ভাইয়া কীভাবে সফল হব? এই বিষয় নিয়ে আমি কিন্তু পার্ট টু পার্ট ভিডিও করব, যে ইউটিউবিং করতে কী কী লাগে, কীভাবে ইউটিউবিং করবেন, সফলতা কীভাবে পাবেন, আশা করছি খুব শীঘ্রই পাবেন। যদিও একটু লেট হবে কিন্তু আমি বিস্তারিত বলবো, খুব ভালোভাবে বলবো, অন্যদের মতো বকবক করবো না, আশা করছি উপকৃত হবেন। তবে এখন একটা কথা বলি, খুব মনোযোগ দিয়ে কাজ করতে থাকেন, ভিউজের দিকে তাকাবেন না। আমার আগে 10 দিনে একটা ভিউজও হতো না, তো এটা সবার ক্ষেত্রেই হয়, মন খারাপ করবেন না, কাজ চালিয়ে যান। আচ্ছা, শামসুল ভাই বলেছেন, তিনি বলেছেন ফাজলি ইলাহি সাকিবের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিন এবং ফেসবুকের লিঙ্ক দিন। আসলে এসব চান কেন? আমার কাছে এসব কিছু নেই, আমি দিতে পারবো না। এমনি আমাকে অনেক দালাল টালাল বলে, অনেকে অনেক কিছু বলতেছে, তো আপনার উত্তরটা আমি দিতে পারছি না, এসব আমার কাছে কিছু নাই ইনশাল্লাহ, যখন হবে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। হলিপথ বলেছেন, এত ইনফরমেশন কোথায় পান? আসলে ইনফরমেশন, এগুলো কোনো ইনফরমেশন না, এগুলো আপনারা যেসব প্রশ্ন করেন এই সামথিং কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি ভাইয়া। হয়তো আপনি আমার কোনো কথায় কষ্ট পাইছেন বা আমার কোনো কথা ভালো লাগে না, এই জন্য হয়তো এরকম বলছেন, এত ইনফরমেশন কই পান এরকম। আসলে হয়তো আপনি ভালোভাবে বলছেন আশা করছি, তো এ পাই, আল্লাহ দেয় তাই পাই, যাই হোক এটাই তো। তারপরের প্রশ্ন যাচ্ছি, ওহির বিধান প্রশ্ন করেছেন, ভাই আপনি পড়াশোনা করেন না জব করেন? আমি পড়াশোনা করি, ওকে। আচ্ছা, নুসরাত আপু প্রশ্ন করেছেন যে আমি তো ঢাকা যেয়ে গজল রেকর্ড করতে পারবো না, চিটাগাং থেকে হলিটিউনে কীভাবে গজল রেকর্ড করি? আপনার এর আগে কোশ্চেনটা উত্তর দিয়েছিলাম, আপনি বোঝেন নাই, আমি বলি চিটাগাং থেকে আপনি কলোরবে গজল রেকর্ড করতে পারবেন না, পারবেন না, পারবেন না। আপনার গজল রেকর্ড করতে হলে ঢাকায় আসতে হবে, ঢাকায় আসতে হবে, ঢাকায় আসতে হবে। আর যদি রেকর্ড করতে চান তাহলে আপনাকে চিটাগাংয়ের কোনো স্টুডিওতে রেকর্ড করতে হবে। আশা করছি আপনার উত্তরটা এবার আপনি পেয়ে গেছেন। আচ্ছা, আতাহারউদ্দিন বলেছেন, ভাইয়া 3টা গজল কলোরবে রেকর্ড করবো কত টাকা লাগে? এই বিষয় নিয়ে আমার কিন্তু ভিডিও বানানো আছে যে কত টাকা লাগে হলি টিউনে বা হেভেন টিউনে গজল রেকর্ড করতে। চাইলে আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন। আচ্ছা, MD শামীম প্রশ্ন করেছেন, আচ্ছা মাদ্রাসা থেকে কলোরবে ক্লাস করতে দেয় না, কোন মাদ্রাসায় ভর্তি হবে? কোন মাদ্রাসায়? কোনো মাদ্রাসা থেকেই করতে দেয় না, চুরি চুরি করে করতে হয়। আপনি কোথায় ভর্তি হবেন এটা আমি কীভাবে বলবো? আপনি ঢাকায় যেটাই পছন্দ হয় সেখানেই ভর্তি হয়ে যান, আমি তো মাদ্রাসার ইনফরমেশন নিয়ে বসিনি ভাইয়া, আপনার যেখানে পছন্দ হয় ভর্তি হয়ে যান, সমস্যা নাই। আচ্ছা,
এমডি নাইম বলেছেন রমজানের পর কি ভর্তি হবে? আচ্ছা, রমজানের পর ভর্তি হলে অবশ্যই জানানো হবে, আমি জানাবো অবশ্যই আপনাদেরকে, একটু ধৈর্য ধরেন। আরাফাত ভাই ভর্তি বলেছেন কলরে ভর্তি হতে কী কী লাগে, ভর্তি কবে, কী কী লাগে এই বিষয়টা নিয়ে আমি ভিডিও বানাবো, এবং ভর্তি কবে এই বিষয়টা নিয়ে ভিডিও যখন ভর্তি শুরু হবে আমার চ্যানেলে থাকেন, অবশ্যই এই বিষয়ে ভিডিও পাবেন। আচ্ছা, এ আর রামায়ণ শিল্পী গোষ্ঠী বোধহয় এনারা বলছেন যে মোবাইল দিয়ে ভিডিও এডিট করব, এটার কোন সফটওয়্যার ইউজ করব? মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য কাইন মাস্টার ইউজ করতে পারেন, এবং অডিও এডিটের জন্য লিরিক্স অডিও এডিটর ইউজ করতে পারেন। এগুলোতে আমি 100টার উপরে ভিডিও এডিট করেছি, তো আপনারা এই দুইটা কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন। আচ্ছা, কাইন মাস্টারের উপরে যে নামটা থাকে এটা আপনারা ইউকাট সফটওয়্যার দিয়ে কেটে নিতে পারেন। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা দিয়েছি। মাহফুজা বলেছেন আপনি কোন মাহফুজা আপু, ইনি বোধ হয় ইন্ডিয়াতে থাকেন, ইনি বলেছেন যে আপনি কোন স্টুডিওতে গজল রেকর্ড করেন? আসলে আমার স্টুডিওটা আপনাদেরকে একটু দেখাই, এই যে মাইক্রোফোন, এটা হচ্ছে আমার স্টুডিও, আর এই যে কম্পিউটার, এটা, এই দুইটাই হচ্ছে আমার স্টুডিও, আর কিচ্ছু নাই, এই দুইটাই হচ্ছে আমার স্টুডিও আপু। আশা করছি আপনার উত্তরটা পেয়েছেন, এই দুইটাই আমার স্টুডিও, এই যে এই মাইক্রোফোন আমি ইউজ করি, দেখিয়ে দিলাম আপনাদেরকে। আচ্ছা, আজকের প্রশ্ন ছিল এতটুকুই, অনেকেই প্রশ্ন করেছেন, উত্তরগুলো সবগুলো হয়তো কারো মন মতো হয়নি, কারোর উত্তর দিতে পারিনি হয়তো সঠিকভাবে, তার জন্য আমি দুঃখিত। যদি আপনারা কিছু বুঝে না থাকেন কমেন্ট বক্স কিন্তু খোলা আছে, আমাকে কমেন্ট করবেন, আশা করছি উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যাদের মনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, পরবর্তী প্রশ্ন উত্তর পর্বে কিন্তু আপনার প্রশ্নটা উত্তর আমি দিয়ে দেবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।